আশা করছো আপনার ভালে আছে। আজি মই আপনার ওসরলে আন এটি নতুন ভিডিওলে পুনরাহি ওলাইছোহি। এয়া মন করকসুন মই পিনি থকা এখন কটন চাদর আর মেখেলাখন হয়েছে অল্প পাট মিক্স। এই চাদর মেখেলাজোর মই কি ধরনের ফেব্রিক করলো অতি সহজ পদ্ধতি, আর এই ফেব্রিকটা চাই সকলে করবরক মই ফেব্রিকটা করেছিল আর তার একটি ভিডিওলে আছে। তাহলে ফ্রেন্ডস দেরি নকি আসুন এই কাপড়জোর মই কি ধরনের করবো ভিডিওটির মাজলে যাও। ফ্রেন্ডস কাপড়জোর করিবর কারণে এয়া লো এখন পিওর কটন চাদর আর ইয়াতে এপা ফুল আঁকি লো আর এটা ফ্রেমর সহায়ত আপনার দেখাম। ফ্রেম নিদিলেও হব, আগতে কইসে কটন কাপড়ত ফ্রেম নিদি পেলে তলত কাপড় এখন দিলে ধুনিয়াক আপনাদের করে লোক পড়ে। আর রং লো এয়া নীলা লো পার্ল কালার, হালধিয়া, সেউজিয়া আর রঙা রং লো আর থ্রি ডি আউটলাইনার লো এই লো মিডিয়াম, যদি শুকাই যাওয়া যেন পায় অকনমান দি লোক পড়ব। আর ব্রাশ লো এয়া ফ্লেট ব্রাশ এডাল আর এডাল মিহি গোল ব্রাশ লো। প্রথমতে মই এডাল দি করেছিল যদিও বড় একটা ভাল লাগা নাছিল করে, সেকারণে মিহি ব্রাশডাল দি এয়া মাত্র মই ফিলিং করেহে দিছো। আর ভিডিওটো চাই থাকুন ফ্রেন্ডস। রংবোর শুকাই গেলে মিডিয়াম ওয়ান লব, যদি শুকান রং হয় শুকান পাউডারের রং হয় মানে সোনালী রং রূপালী রং তেতিয়া মিডিয়াম টু টু ইউজ হয়। আর এই ধরনের মোট রংবোর শুকাই অকনমান শুকা নিচিনা হয়েছিল রেড কালারটা, ইয়াতে মই অকনমান মিডিয়াম দি লো আর মিডিয়াম ওয়ান টু রঙার মিক্স করেছিল কিন্তু নীলার মই নাই করা, এই পার্ল নীলা কালার হয় আর মই ফিলিং করে আছো। ইয়াত কোনো শেডিং দিয়া নাই চাকসন, সম্পূর্ণ সিধা সাধাকে করেছো। আর কেনো সিদিনাখন মূর ঘরলে এওঁ মাহি ছোৱালী মাক চাবলৈ আহিছিল, তেওঁ কৈছিল যে বাস এবার ফেব্রিক দিলে একদম সিম্পলকে ফেব্রিক দিবসন, যেহেতু বিগেনিয়ার হয় ন শেডিং দিবলে অকন অসুবিধা পায়, সেকারণে মই ভাবিল এনে ধরনের এজোর কাপড় করে দিলে নিশ্চয় তেওঁলোকে চাই চাই করব পাৰিব। আর মমি আজি তোমার বাবে এই ভিডিওটো মই আগবহালো আর নিশ্চয় চাই ভাল পাবা, যদি চাই আসা তেনেহলে সাবা আর কাপড় এজোর এনে ধরনের করবা। আর আপনার বাবেও আগবাইছো যিসকলে নতুন তেওঁলোকেও যাতে এই ফেব্রিক সমূহ করব পারে। আর ইয়াতে মই রঙা নীলা হালধিয়া ভরাই দিলো, তারপিছতে এইটো সেউজিয়া কালার লৈছো। সেউজিয়াটো মানে এই গ্রিন কালারটো দোকানত বিচারলে পার্ল কালার বলে যদি বিচারে নিশ্চয় দিব দোকানিয়ে। আর ইয়াতে একটা চিকনা আছে, আপনাদের বেলেগ সেউজিয়াও ইউজ করব পারে, মোর সেই সেউজিয়াটো শেষ হওয়ার কারণে এইটো অকনমান তিনটা রঙের সেউজিয়া থাকে, এইটো অকনমান ডিপ গ্রিনের নিচিনা আর ইয়াতে একটা চিকনা আছে, এনে ধরনের মই ফিলিং করে দিলো। আসলতে ইটু গ্রিন দিলে বেশিহে ধুনিয়া লাগিলে হেতেন, মোর ওসর নাছিল কারণে মই এনেকৈ কাপড়জোর সম্পূর্ণ করলো। আর এয়া চাই থাকুন মই ফিলিং করার পিছত আর কি করো একবারে সহজক করেছো যাতে সকলে করবো পারে। আর এই থ্রি ডি আউটলাইনার, এই থ্রি ডি আউটলাইনার দোকানলে গেলে বিচারলে দি দিব। আর এই আউটলাইনার দি প্রথমতে মই আউটলাইন করে ললো, আর এই পাটসমূহতো আউটলাইনার দি করবলে ভাল, যেহেতু আগতে আউটলাইনার নাছিলে আমি ব্রাশ দিয়ে এইবর কাম সম্পূর্ণ করেছিল। বহুত বেশিদিন হওয়া নাই আউটলাইনারব ওলা, বহুত সরুতে সরুরপরা মই ফেব্রিক করো তেতিয়া কিন্তু আমি আউটলাইনার পোৱা নাছিলো, তেতিয়া আমি ব্রাশ দিয়ে কাম করেছিল, কিন্তু এইবর ওলার পিছত আমার বেশিহে সহজ হল কামবর করবলে। আর আউটলাইনারব কেঁচা হয়ে থাকতে মই দিছো, যেহেতু দুইটার রং মিক্স হয়ে যাক যাতে এটা নিউ লুকস আহে, সেকারণে মই কেঁচা হয়ে থাকতে আউটলাইনারব ব্যবহার করেছিল। আর এই ধরনের করবসন নিশ্চয় সকলে একে সহজতে নজনা মানুষেও ফেব্রিক করব পাৰিব। আর এয়া চাকসন ফিলিং করে দিয়ার পিছত এটা নিউ লুকস আহিছে। আর ইয়াতে লৈছো এইটো এটা সোনালী রঙের গ্লিটার বুলি কয়, এটো এটা টিউব হয়, এটো যেতিয়া আমি এয়া কেঁচা হয়ে থাকতেই দিছো মই, অবশ্যই শুকালে আমার এটা চিকনা আহিব, ফুলপাহ অলপ অলপ শুকাওতে মই সাইডে সাইডে এই গ্লিটার সমূহ দি দিছো। এয়া চাওক গোটেইকেইপাহ ফুলতে দি দিম, একবারে সহজকে করেছো, মই কোনো শেডিং দিয়া নাই, মাত্র অকনমান রঙা দাগ কেইডালমান দিছো। এয়া কাষত মই গ্লিটার দি দিছো, এইবর কেঁচা হয়ে আছে যেহেতু শুকালে ইয়ার সোনালী রংটো ধুনিয়াকৈ জিলিকি উঠি যাব। এয়া চাকসন ফ্রেন্ডস কিমান ধুনিয়াকৈ ফুলপাহ হয়ে গল। আর এই ধরনের গোটেই চাদরখনতে মই ফুলপাহ করে পেলাইছিলো, ঠিক সেইদরে মেখেলাখনতো করেছো। আর ভিডিওটো চাই থাকিলে গম পাব। আর মাজর অংশটো এনেকে ব্রাশ দি কালারও করে দিব পারে, যদি আপনার হাতত এনেকা পাথর থাকে কিনিবলে পোৱা যায়, চমকি থাকে তেনেকে লগাই দিব পারে, তেতিয়া দেখিবলে আরো ধুনিয়া হব। আর মইনো কি করেছো আপনাদের ভিডিওটো চাই থাকুন ফ্রেন্ডস। এইদরে মই চাদরখনত বহুতো ফুল করে পেলাইছো দেখাম বারো। এতিয়া মেখেলাখনলে আহো, মেখেলাখন এয়া অকনমান পাট মিহলি হয়ে আছিলে, এটা জাগি পাট নে মিক্স পাট নাজানো,
অকণমান চিকনা এটা আছে। এই মেখেলাখনতো ফুল কৰি ললোঁ আৰু এইখনত মই ফ্ৰেম লগাই কৰিছোঁ, যিহেতু চিল্কৰ নিচিনা ইয়াতে পেলাই ল'লে ফিচিকি যায় ৰংসমূহ, সেইকাৰণে এইখন অকণ সাৱধানে কৰিব লগা হৈছিল। ইয়াত মানে ফ্ৰেম ব্যৱহাৰ নকৰাকৈ কৰিব নোৱাৰিছিলোঁ, সেইকাৰণে ইয়াতে ফ্ৰেম ব্যৱহাৰ কৰি দুটা তিনিটাকৈ এনেকৈ কৰি পেলাই উলিয়াইছিলোঁ। আৰু একেটা পদ্ধতিৰে মই কৰিছোঁ, বৰ বেছি দীঘল হৈ যাব যদি এটা এটাকৈ মই ফুল দেখুৱাই থাকোঁ, সেইকাৰণে সেই প্ৰচেছটোতে গোটেই মেখেলাখনত কৰিছোঁ। খালি ইয়াত মাজৰ ফুলপাহ ৰঙা দিছোঁ আৰু তাত মাজৰ ফুলপাহ হালধীয়া দিছিলোঁ নহয় জানো। আৰু এনেকৈ সম্পূৰ্ণ চাদৰ মেখেলাযোৰ কৰি উলিয়ালোঁ। আৰু ভিডিঅ'টো চাই থাককচোন আৰু কেনেকুৱা লাগে পিছত কমেণ্ট কৰি ক'বলৈ নাপাহৰিব, আৰু সহজ সহজ লাগিছেনে নাই জনাবলৈও নাপাহৰিব। এয়া চাওকচোন, এয়া ফ্ৰেণ্ডছ চাদৰখনৰ দৰে মই মেখেলাখনতো একেটা পদ্ধতিৰে থ্ৰী ডি আউটলাইনাৰে এই ধৰণে পাতসমূহৰ এই মাজৰ অংশসমূহ দি পেলাই ইয়াত জিলিকাই দিলোঁ। একেটা পদ্ধতিতে কৰিছোঁ, আপোনালোকক বেছিকৈ দেখুৱাই থকা নাই, এতিয়া ধুনীয়াকৈ আইডিয়া হয়তো আপোনালোকে পাই গৈছে। আৰু এযোৰ পিছত কাপোৰ কৰিম, গোলাপ ফুলৰ কাপোৰ এযোৰ কৰি আছোঁ। মোৰ লগত যোগাযোগ ৰাখি থাকিব, মোৰ ভিডিঅ'সমূহ চাই থাকিব, নিশ্চয় দেখিব। সেই কাপোৰযোৰত মই শ্বেডিং দিম, শ্বেডিঙৰ কাম কৰিম, আপোনালোকে চাই থাকিব। আৰু সহজৰ পৰা টানলৈ যিকোনো ফেব্ৰিকৰ কাম আপোনালোকে মোৰ ভিডিঅ'ত পাব। আৰু ভিডিঅ'টো চাই থাককচোন, আৰু কাপোৰযোৰ কেনেকুৱা লাগে চাই থাকক। এতিয়া চাওকচোন, এয়া আমাৰ এইযোৰ থ্ৰী ডি আউটলাইনাৰ দিয়ে আমাৰ বৰ বেছি ৰং নালাগিলে, চাওকচোন তিনিটা ৰং, চাৰিটা, আৰু থ্ৰী ডি আউটলাইনাৰডাল আৰু গ্লিটাৰটো, সেইকেইটা হওঁতে। আৰু পাথৰখিনি নিজৰ ইচ্ছা অনুসৰি দিব পাৰে বা নিদিব পাৰে। মেখেলাখনত মই চাদৰখনত নীলা পাথৰ ইউজ কৰিছিলোঁ মাজৰটো, মেখেলাখনত তিনিওটাতে ৰঙা ৰঙা পাথৰ দি দিছোঁ। আৰু এইধৰণে মোৰ গোটেই কাপোৰযোৰ কমপ্লিট হৈ গৈছিল। আৰু চাই থাকক, এয়া ফ্ৰেণ্ডছ মেখেলাখনত মই এয়া তিনিটা, তলত তিনিটা, ওপৰত দুটা, এইধৰণে দিছিলোঁ। আৰু এটা পিছত দিব পাৰে আপোনালোকৰ ইচ্ছা অনুসৰি, মোৰ আঁকি আঁকি আমনি লাগিছিল কাৰণে থৈ দিলোঁ, পিছত মোৰ মন গ'লে আৰু অলপ বহাই ল'ম। আৰু এইধৰণে গোটেই চাদৰখনতে চাওকচোন কমপ্লিট কৰিছোঁ এই সৰু সৰু ফুলটো দি। আৰু গোলাপ ফুলৰ কাপোৰযোৰ আপোনালোকে নিশ্চয় দেখা পাব কম দিনৰ ভিতৰতে। ফ্ৰেণ্ডছ, এতিয়াও যদি আপোনালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই, প্লিজ আপোনালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু কাষতে থকা বেল বটনটো টিপি থ'ব, যাতে মোৰ আহিব লগা ভিডিঅ'সমূহৰ ন'টিফিকেশ্যনসমূহ আপোনালোকে পাই থাকে। এয়া চাওকচোন ফ্ৰেণ্ডছ, গৰমৰ দিনত এই ধৰণৰ কটন কাপোৰ পিন্ধি পেলাই কিমান আৰাম লাগে নহয়নে। আৰু কাষত যিটো পতি দেখিছে সেইটো মই কিনি আনি পেলাই লগাই দিছোঁ, আৰু এইটো হৈছে কাপোৰযোৰৰ ফাইনেল লুক। ফ্ৰেণ্ডছ, কাপোৰযোৰ কমপ্লিট হ'লে পাথৰ লগোৱাৰ আগতে আপোনালোকে 24 ঘণ্টাৰ পিছত ইস্ত্ৰি কৰি দিবলৈ নাপাহৰিব। চাওকচোন ফ্ৰেণ্ডছ, ভিডিঅ'টো চাই কেনে পালে, নিশ্চয় ভাল লাগিল নহয়নে। গৰমৰ দিন যিহেতু এনেকুৱা ধৰণৰ কাপোৰ যদি সকলোৱে পিন্ধে গাত ভাল লাগি থাকে। আৰু সহজ পদ্ধতিৰে শিকাই দিলোঁ আৰু সকলোৱে কৰিব পাৰিব বুলি আশা কৰিছোঁ। তেনেহ'লে ফ্ৰেণ্ডছ, আজিলৈ আহোঁ নতুন কাম লৈ, পুনৰ অহাৰ প্ৰতিশ্ৰুতিৰে মই জ্যোতিকা সকলোৰে পৰা বিদায় লৈছোঁ। নমস্কাৰ।